ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিকেন্দ্রিক জেলা অফিস উদ্বোধন, উন্নয়ন সভা, পুরস্কার বিতরণ ও মৃত্যু দাবি চেক বিতরণ করা হয়েছে। আজ সকাল 11টায় ঠাকুরগাঁও মোটর মালিক সমিতি ভবন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কার্যালয় অফিসে সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনবিভাগ প্রধান কার্যালয়ের SEVP আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এরিয়া 15 ইনচার্জ খাদিমুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বলি রানী রায়কে মৃত্যু দাবির 77,000 টাকার চেক, গোলেরুনুর বেগম 75,000 টাকা ও আফিনা বেগমকে 1,75,000 টাকার চেক প্রদান করা হয়েছে।